ময়দানে মহিলার আটপোড়া দেহ উদ্ধার, বেনিয়া পুকুরে ছেলেকে কোপালো বাবা, খাস কলকাতায় দুটি খুনের ঘটনায় চাঞ্চল্য, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খাস কলকাতার বুকে দুটি পৃথক খুনের ঘটনায় চাঞ্চল্য, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সাত সকালে কলকাতার ব্রিগেড গ্রাউন্ড থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর অনুযায়ী কম্বলে মোড়ানো অবস্থায় দেহটি একটি গাছের নিচে পড়েছিল। উদ্ধার হওয়া মৃত মহিলার বয়স আনুমানিক 30 থেকে 40 বছরের মধ্যে। দেহের ওপরের অংশে বেশ কিছু ক্ষত চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। সম্ভবত আগুনে ওই ক্ষত তৈরি হয়েছে, দেহটিতে পচনও ধরতে শুরু করেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে। কিন্তু পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে কেউ ময়দান এলাকায় কে বা কারা দেহ ফেলে গেল তা নিয়েই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ। ব্রিগেডে মহিলার দেহ উদ্ধারের পাশাপাশি শহরে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। বুধবার বেনিয়া পুকুরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ছেলেটি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরত। এ নিয়েই বাবা ছেলের মধ্যে অশান্তি ছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে বচসা চরম পর্যায়ে পৌঁছায়। স্ক্রুড্রাইভার দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাবা। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই দিনে খাস তিলোত্তমার বুকে এমন দুটি পৃথক খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। তবে ইতিমধ্যেই দুটি পৃথক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603।